মাথাপিছু আয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতার। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের নগরী এখন দোহা। 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপলক্ষে সৌচ দালান কোঠা, রাস্তাঘাট, পার্ক, শপিং মল সহ পুরো কাতার সেজেছে রঙিন সাজে। রাতের এ সৌন্দর্য দেখতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাত্রের ভিউটাও দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য আমরা সবাই রাত্রের ভিউটা দেখার জন্য বাইরে হয়েছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ঘুরতে এসেছি কাতারে। শাস শাস রব বিরাজ করতেছে। আমরা এখানে রাতের সৌন্দর্য দেখার জন্য আসছি আম্মাবুর সাথে, আর এখানে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এনজয় করতেছি। আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে রাতের সৌন্দর্য দেখতে আসছি, এবং আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে। ফুটবল বিশ্বকাপের এখনও 2 বছর বাকি থাকলেও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা তৈরি হয়েছে দেশটির নাগরিক ও অভিবাসীদের মধ্যে। কাতারে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব ইমারত। সময় সংবাদ, দোহা, কাতার।